তো ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস নিউজ। তো আজকে কোপা আমেরিকা রিলেটেড কিছু নিউজ দেওয়ার আছে, তো দেখে নাও নিউজগুলো কী। সো এবার আছে কোপা আমেরিকা ব্রাজিল, মানে 2019 কোপা আমেরিকা। আগের বার হোস্ট করেছিল চিলি, তো এবছর কোপা আমেরিকা স্টার্ট হবে 14 জুন, আর ফাইনাল ম্যাচ আছে 7 জুলাই। তো দেখাই যাক কী হয়। ব্রাজিলের অনেক সেট টিম আছে, আর্জেন্টিনার নতুন টিম করেছে, চিলির আগের বারের যে সেট টিম ছিল সেই টিমটাই আছে, উরুগুয়ে খুব স্ট্রং টিম আছে, এবং আগের বছর গেস্ট কান্ট্রি হিসেবে খেলেছিল আমেরিকা আর মেক্সিকো। তো এবছর গেস্ট কান্ট্রি হিসেবে আমার এশিয়া দুটো কান্ট্রি গেছে, এক হচ্ছে এবছর ওয়ার্ল্ড কাপ খেলেছে জাপান, জাপান গেছে, আর এবছর এএফসি এশিয়া কাপ চ্যাম্পিয়ন কাতার, কাতার ল্যাতিন আমেরিকা অংশ নিয়েছে। আবার কাতার 2022 যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে, তো সেটার হোস্ট করতে চলেছে কাতার। তো তার এই কোপা আমেরিকার আগে কিছু ফ্রেন্ডলি ম্যাচ আছে, সেগুলো দেখতে হবে, কারণ ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলানো হয়েছে কিছু ল্যাতিন আমেরিকার নিজস্ব কান্ট্রির সাথে, আর কিছু বাইরের কান্ট্রির সাথে, মানে কিছু এশিয়ান কান্ট্রি, কিছু ইউরোপিয়ান কিছু কান্ট্রির সাথে খেলাটা রাখা হয়েছে। তো এখন কিছুদিন এখন ম্যাচ চলছে যেগুলো ইউরো কাপ কোয়ালিফায়ার ম্যাচ চলছে, তেমনই ল্যাতিন আমেরিকার কোপা আমেরিকা ম্যাচ হয়েছিল। তো তোমরা দেখে নাও সেই কোন কোন টিমগুলো উঠেছে, কোন কোন গ্রুপে আছে, তো দেখে নাও। বাদিকে আমি ফটোটা দিয়ে দিচ্ছি, এইখানে ফটোটা দেখে নাও, এই এই টিমগুলো উঠেছে। আর দুটো গেস্ট টিম তো তোমরা জানোই, বললাম এই মাত্র, জাপান আর কাতার আছে। কাতার আছে আর্জেন্টিনার গ্রুপে, আর জাপান আছে চিলি আর উরুগুয়ের গ্রুপে। তো দেখা যাক, খুবই ভালো টুর্নামেন্ট হবে এটা। মেসি আবার ন্যাশনাল টিমে ব্যাক করেছে, গতকালকে প্র্যাকটিস ছিল স্পেনে, তো মেসি সেটা অংশ নিয়েছে। এই ফ্রেন্ডলি ম্যাচ আর্জেন্টিনা দুটো আছে, 23rd মার্চ আর 27th মার্চ। 23rd মার্চে আছে ভেনিজুয়েলার সাথে, সেটায় মেসি খেলবে, আর 27th যেটা আছে মরক্কোর সাথে, তো সেটায় মেসি খেলবে না। তো লিওনেল স্কালোরি আর্জেন্টিনার যিনি কোচ আছে, তিনি ডেকেছে মেসি, ডিমারিয়া, হিগুয়েনকে, আগুয়েরোকে এখনও ডাকেনি। তো সেই জায়গাটা একটা প্রশ্নচিহ্ন আছে, যে ম্যান সিটি এখন বর্তমানে অনেক ফর্মে আছে এবং সে আগুয়েরো অনেক ফর্মে আছে, তো সেইখানে দাঁড়িয়ে আগুয়েরোকে ডাকা হয়নি কেন সেটা আমরা এখনও জানি না, জানলে অবশ্যই জানাবো। কিন্তু কোপা আমেরিকাটা ডাকতেও পারে, সেটা এখনও কিছু জানানো হয়নি আর্জেন্টিনার কোচের থেকে বা কোনো স্টাফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু আগের যে দুটো ফ্রেন্ডলি ম্যাচ সেখানে আগুয়েরোকে রাখা হয়নি বেস্ট ইলেভেনে। তো ডিবালা আছে, ইকার্দিকে রাখা হয়েছে, মার্টিনেসকে রাখা হয়েছে, তো দেখা যাক কী হয়। আগের দুটো ম্যাচ 27th, এটা কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার শেষ দুটো ফ্রেন্ডলি ম্যাচ। তো এর আগে মানে মেসি ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা হলো 2018, তো লাস্ট যে রাউন্ড অফ 16-এর যে ম্যাচটা ফ্রান্সের সাথে হেরে গেল, তারপরে মেসি আবার 23rd মার্চে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে। তো তার আগে আর্জেন্টিনা 6টা ম্যাচ টোটাল খেলেছে, তার মধ্যে মাত্র একটা ম্যাচে হেরেছে ব্রাজিলের সাথে। তো আর্জেন্টিনার নতুন কোচ আসার পরে অনেকটাই ইম্প্রুভ করেছে ডিফেন্সিভ লাইফ, কারণ তোমরা জানোই যে ওয়ার্ল্ড কাপে এবার ডিফেন্স আর গোলকিপিং এই দুটো পজিশনে আর্জেন্টিনা খুবই উইক ছিল, আর অ্যাটাকিং লাইন ততটাই ভালো ছিল যতটা উইক ছিল ডিফেন্স আর গোলকিপিং। তো সেই দিক থেকে আর্জেন্টিনা অনেকটা ইম্প্রুভ করেছে, কারণ একটা মাত্র গোল খেয়েছে, যে ম্যাচটা হেরেছে সেটা তো একমাত্র গোল খেয়েছে, তো সেই গোলটাও হয়েছে ম্যাচের এক্সট্রা টাইমে গিয়ে, নেইমারের অ্যাসিস্ট ছিল, মিরান্ডা এসে গোল করে দেয় কর্নার থেকে, নেইমার অ্যাসিস্ট করেছিল। তো সেইখান থেকে আর্জেন্টিনার ডিফেন্স অনেকটাই স্ট্রং হয়েছে, আর্জেন্টিনা সেদিনকে অনেকটা কাউন্টার অ্যাটাকের ভিত্তিতেও খেলেছে, তো সেখান থেকে ফিনিশ আসেনি। তো ব্রাজিলেরও কিছু ফ্রেন্ডলি ম্যাচ আছে কোপা আমেরিকার আগে, তো দেখা যাক আর কী কী নিউজ আছে। ব্যাপারটা হচ্ছে মেসি মরক্কোর ম্যাচটা খেলবে না, কারণ UCL সামনে খেলা আছে, সেই জন্য খেলবে না। ডিবালাও নাও খেলতে পারে, সেই দিক থেকে ডিমারিয়া খেলতে পারে, হিগুয়েন খেলতে পারে, তো দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত শেষ পর্যন্ত কোনো এখনও শিওর কোনো আপডেট আসেনি, আসলে অবশ্যই জানাবো। তো আগের দুটো ম্যাচ দেখো আর্জেন্টিনার, আর যা যা ম্যাচ আছে দেখো, আর ইউরো কাপের কোয়ালিফাই ম্যাচ চলছে সেগুলোও দেখো। তো এই আজকে এইটুকুই ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা টিপে দাও,
কারণ বেল আইকনটা টিপলে তোমরা আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো পেয়ে যাবে। তো কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে জানাও, আর কোনো কিছু আমি যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টে জানাও। তো আজকে এইটুকুই, টাটা।